আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় দুই, রাজশাহী বোর্ড 2015 এর সৃজনশীল। রাজশাহী বোর্ড 2015 এর সৃজনশীলে এ বি সি ডি চারটি সেট দেওয়া আছে। এ সেট হলো এক্স বিলংস টু এক্স সাজ দেয়ার এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 15 ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 15 এর উৎপাদক করে এক্স এর মান নির্ণয় করে সেটাই হবে হচ্ছে এ সেটের সদস্য। বি সেট দেওয়া আছে 1 3, সি সেটের সদস্য 2 3, ডি সেটের সদস্য এ বি সি। এ সেটটিকে প্রথম তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে চলো এ সেটটিকে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 15 এর উৎপাদক নির্ণয় করব। দেওয়া আছে এ সেট এক্স সাজ দ্যাট, সাজ যেন এক্স যেন আছে এক্স বিলংস টু এন, মানে এক্স আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে। এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 15 থেকে যে এক্স এর যে মূলগুলো নির্ণয় করা হবে সেগুলো সেই স্বাভাবিক সংখ্যাগুলোই হবে এ সেটের সদস্য। তো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 15 ইকুয়াল টু জিরো। এখানে আমরা এক্স স্কোয়ার আর 15x গুণ 15 গুণ করলে আমরা পাই 15x স্কোয়ার। তেমনি এই যে মাইনাস 8x কে যদি আমরা মাইনাস 3x ইন্টু মাইনাস 5x এ রূপান্তর করি, তো আমরা মাইনাস 3x আর মাইনাস 5x মাইনাস 8x হয় এবং গুণ করলে মাইনাস 15x স্কোয়ার এর সমান হয়। তাহলে আমরা এটাকে কিভাবে ভেঙে নিতে পারি? x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15। এখান থেকে x কমন নিলে থাকে x মাইনাস 3 এবং এখান থেকে 5 মাইনাস 5 কম নিলে থাকে x মাইনাস 3। উভয় পদ থেকে x মাইনাস 3 কম নিলে আমরা পাই x মাইনাস 5। তাহলে হয় x ইকুয়াল 3, x মাইনাস 3 ইকুয়াল 0, তাই x এর মান 3, এবং x মাইনাস 5 ইকুয়াল 0 হলে x এর মান হবে 5। তাহলে এ সেটের সদস্য দুটি 3 ও 5। এর পরের প্রশ্ন খ, প্রমাণ করো যে এ ক্রস বিসি, এটা ভুল হবে, আচ্ছা ওকে। এখন দেখো খরম প্রশ্নটি হলো এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তো এটা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে আমাদের দুটি ফাংশন আছে, যেমন বি ইন্টারসেকশন সি একটা এবং তার সাথে এ কার্টেসীয় গুণ অর্থাৎ ক্রস গুণ। তো আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিতে পারি, আবার এ ক্রস বি এর মান বের করে নিতে পারি, এ ক্রস সি এর মান বের করে নিতে পারি। এগুলো বের করে নিয়ে তারপর বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করে দেব। তো চলো নম্বরে আমরা ক থেকে এ সেট পেয়েছি 1 3 5, এ সেটের সদস্য 3 5, তারপরে বি দেওয়া ছিল 1 3, সি দেওয়া ছিল 2 3। বি ইন্টারসেকশন সি, বি সেটের সদস্য 1 3, সি সেটের সদস্য 2 3, একে ইন্টারসেকশন করলে আমরা পাই 3। এ ক্রস বি এর মান 3 5 এবং বির মান 1 3, একে ক্রস গুণ করলে ক্রস গুণের নিয়ম হচ্ছে এই 3 এবং 1 একটা ক্রমজোর হবে, এই 3 এবং 3 একটা ক্রমজোর হবে, এই 5 এবং 1 একটা ক্রমজোর হবে, এবং এই একটা 5 আর 3 একটা ক্রমজোর, তার মানে এখানে চারটা ক্রমজোর আছে। এই যে এক্স ওয়াই আকারে প্রথমটা এক্স ওয়াই এরকম ক্রমজোর আকারে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং দুই পাশে মানে ক্রমজোর সেট, এটা এটাকে ক্রমজোর সেট বলা হয়। যেমন 3 1 3 3, 5 1 5 3, 3 থেকে আবারও দেখো 3 থেকে 1, 3 থেকে 3, 5 থেকে 1, 5 থেকে 3। এগুলো নেওয়ার ফলে আমরা এখানে চারটি ক্রমজোর সেট, মানে এটা একটা সেট কিন্তু ক্রমজোর আছে চারটি, চারটি ক্রমজোর মিলে একটা সেট এ ক্রস সি। এটা ওই একই নিয়ম, আমরা এই 3 থেকে 2 এর সাথে একটা ক্রমজোর পাবো এবং 3 থেকে 3 এর সাথে একটা ক্রমজোর, 5 থেকে 2 এর সাথে, 5 থেকে 3 এর সাথে, মানে চারটা ক্রমজোর মিলে একটা সেট হবে। এখানে ক্রমজোর চারটি হলো 3 2 3 3, 5 2 5 3। এরপর আর কি নির্ণয় করে নিতে হবে? বি ইন্টারসেকশন সি তো আমরা করে নিছি, ইন্টারসেকশন কমন, এখানে কমন, শুধু কমন যা থাকবে তাই, 3 কমন আছে 3 নিয়েছি। তাহলে এখন বামপক্ষ এ ক্রস বি ইন্টারসেকশন সি,
তাহলে দেখো এখানে এর মান আছে আমাদের 35 এবং b ইন্টারসেকশন c বের করেছি 3 একে আমাদের কার্টেসিয় গুণস করতে হবে ক্রস গুণ তাই ক্রস গুণ করলে আমরা কি পাবো 3 এর সাথে 3 তার মানে 3 3 আবার আর তো নাই আবার 5 এর সাথে 3 দুইটা দুইটা ক্রমজোর আর ডান পক্ষ আছে a ক্রস b ইন্টারসেকশন c আমরা a ক্রস b নির্ণয় করে নিয়েছি কি কি তোমরা দেখো এখানে 3 1 3 3 5 1 5 3 আর a ক্রস c নির্ণয় করে নিয়েছি কি 3 2 3 3 5 2 5 3 এগুলো সব আমরা ইন্টারসেকশন করব ইন্টারসেকশন শুধু কমন আছে যেগুলো সেগুলো হবে এখানে যে ক্রমজোর গুলো কমন শুধু সেই ক্রমজোরই হবে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c এর সেট এখানে আমাদের কমন আছে দেখো খুঁজে দেখো এই 3 3 3 3 এটা কমন আছে আর কি কমন আছে আর কমন আছে 5 3 5 3 এই দুটাই কমন আছে তার মানে বাম পক্ষ ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারছি ওকে তাহলে a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল টু a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c এর সমান এরপরের প্রশ্ন হচ্ছে গ পাওয়ার অফ d নির্ণয় করো এবং দেখা হচ্ছে পাওয়ার অফ d এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে তো দেওয়া আছে d d আমাদের কি দেওয়া আছে a b c d দেওয়া আছে a b c পাওয়ার অফ d তাহলে এটাকে আমরা পাওয়ার সেট অর্থ হচ্ছে এটাকে আমরা কত ভাবে সাজাতে পারি একই রকম উপাদান যেন একাধিক সেটে না থাকে এরকম করে এটাকে সাজাইতে হবে তাহলে এটাকে আমরা তিনটা থাকলে আমরা এটা আটটা পাব অর্থাৎ এটা হয় আমাদের টু দি পাওয়ার n কে সমর্থন করে তার মানে এখানে n আছে 3 তার মানে এটারে আটটা সেট আট ভাবে সাজানো যাবে আট ভাবে বিন্যস্ত করা যাবে যেমন ধরো আমরা এ বি সি একবার নিলাম তিনটা আর নেওয়া যায় না তুমি এখানে কিন্তু বি সি এ নিলে হবে না মানে একই জাতীয় সদস্য একটা সেটে থাকা যাবে না এ বি সি যদি না আবার যদি কেউ যদি বলে আমি বি সি এ নিব তাহলে কিন্তু হবে না কারণ দেখো এখানে যে তিন সদস্য আছে এখানে সে তিন সদস্য এটা হবে না তোমাকে আলাদা থাকতে হবে একদম আলাদা তো আলাদা করতে গেলে আবার দুটি তিনটি দেওয়া যেহেতু আর সাধারণ যায় না তাহলে দুটি দেশ সাজাই এর সাথে বি এর সাথে সি আবার বি এর সাথে সি আর হয় না তিনটা হয় এর সাথে বি এর সাথে সি আবার বি এর সাথে সি আবার এ বি সি এ বি সি তিনটি নিতে পারবো এ বি সি আর প্রত্যেক সেটের একটি সদস্য থাকে সেটা হচ্ছে ওরি ফাঁকা সেট এমটি সেট একটা থাকে প্রত্যেক সেটের তাহলে আমরা এটা একটা নিলাম তাহলে এখানে ডি এর উপাদান সংখ্যা ছিল তিনটি আর পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 টি তাহলে পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা 8 টু দি পাওয়ার 3 তার মানে 3 এর মান এখানে n তাই টু দি পাওয়ার n কে এটা সমর্থন করে অতএব আমরা বলতে পারি পাওয়ার অফ ডি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো